এই যে একটা হচ্ছে ঠান্ডা মানে নরমাল পানি, এখানে হচ্ছে গরম পানি, মানে আপনি যখন গরমে যাবেন তখনই গরম আসবে। লাইন দেওয়া থাকুক বা না থাকুক, এটা যে কোনো জায়গাতে আপনি সেট করে নিতে পারেন। আপনি চাইলে এটা মসজিদে ওযুখানায় দিতে পারেন, রান্নাঘরে সেট করতে পারেন, বেসিং এ সেট করতে পারেন, মানে এটা হচ্ছে মাল্টিপোর্ট, আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই প্রোডাক্টের কয়েলের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই, মানে কয়েল জ্বলে যাক পুরো যাক চেঞ্জ। আপনার যদি প্রোডাক্ট যদি প্রবলেম হয় আপনি আমার কাছ থেকে নতুন নেবেন। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে ভাই। দেখতে পাচ্ছি এখানে চমৎকার আপনার একটা প্রোডাক্ট রয়েছে, যেটার নাম হলো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। জি, মানে এক পাশ দিয়ে ঠান্ডা পানি ঢুকবে, ইনস্ট্যান্ট অপর পাশ দিয়ে গরম পানিটা বের হয়ে যাবে। তো এটা দেখা যায় কি, অনেক মুরব্বীরা দেখা যায় ফজরের সময় উঠলে দেখা যায় তারা ঠান্ডা পানিটা স্পর্শ করতে পারে না, অল্পতে তাদের ঠান্ডা লেগে যায়। তো তাদের জন্য আমি মনে করি প্রোডাক্ট একদম পারফেক্ট। এছাড়াও যারা মা বোনরা বাসা বাড়িতে কাজ করেন তাদেরকে রান্নাঘরের জন্য অবশ্যই একটা ওয়াটার হিটার প্রয়োজন। তো ইনশাল্লাহ অনেকেই প্রতারিত হচ্ছে ওয়াটার হিটার কিনতে গিয়ে, ভালো মানের প্রোডাক্ট কিনতে গিয়ে তারা লো কোয়ালিটির প্রোডাক্ট তাদেরকে দিয়ে দিচ্ছে, অনেকেই এই সুযোগের সদ্ব্যবহার করতেছে। তো ইনশাল্লাহ আপনার কাছ থেকে আজকে বিস্তারিত অনেক কিছু জানবো। দেখতেই পাচ্ছি ডিসপ্লে করে রেখেছেন, তারপর একটু অ্যাড্রেসটা কনফার্ম করেন কিভাবে আসবে। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে যে মার্কেট, ক্যাপিটাল সুপার মার্কেট, এই মার্কেটের দ্বিতীয় তলে আসলে পেয়ে যাবেন কোকারি স্পার্ক। আচ্ছা জি, অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, ভিডিওটা শেয়ার দিয়ে টাইম না রাখতে নেক্সট টাইম ভিডিও নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারবেন। কিভাবে শুরু করতে যাচ্ছেন ভাই আপনি? আসলে আমরা আজকে যে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলো রেখেছি আপনি দেখতে পাচ্ছেন, এটা এই যে এখানে দেখেন, এটা হচ্ছে কি খুব সহজ সিস্টেম। আপনি চাইলে এটা মসজিদে ওযুখানায় দিতে পারেন, রাইট, রান্নাঘরে সেট করতে পারেন, বেসিং এ সেট করতে পারেন, মানে এটা হচ্ছে মাল্টিপোর্ট, আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। ওকে, ঠিক আছে, কারণ এটার নিচে যে স্টিকটা আছে স্টিকটা অনেক বড় থাকার কারণে এটা যে কোনো জায়গায় আপনি এটা ফিটিং করতে পারবেন। হ্যাঁ, আমি দেখায় দিচ্ছি আপনাকে। ওকে, এই যে দেখেন আমাদের যে কমন যে বেসিং গুলো আছে, অনেকে বেসিং এ সেট করতে চায়, এটার কিন্তু স্টিকটা কিন্তু বেসিং বেসিং এর জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা বেসিং এর মাপে করা হয়েছে, যার কারণে এটা স্টিকটা অনেক বড়, আপনি একদম সুন্দরভাবে বেসিং এটা সেট হয়ে যাবে। আর বেসিং এ যদি এটা সেট করেন দেখা যাচ্ছে যে সারা বছর আপনি নরমাল পানিও নিতে পারবেন, ঠান্ডা পানি যখন আপনার গরম পানি দরকার আপনি তখন এটা থেকে গরম পানি, একটা প্লাগ আছে দেখা যাচ্ছে আপনি প্লাগটা লাগিয়ে দিলেন, সুইচটা দিয়ে দিলেন, গরম পানিও নিতে পারবেন, প্লাগটা অফ থাকলে ঠান্ডা পানি বের হবে। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এটা ইলেকট্রিক লাইন লাগানো অবস্থায়ও কখনো এটা গরম পানি বের হবে না। আপনি এখানে দুইটা সিস্টেম আছে, এই যে একটা হচ্ছে ঠান্ডা মানে নরমাল পানি, আর এখানে হচ্ছে গরম পানি, গরম পানি, তার মানে আপনি যখন গরমে যাবেন তখনই গরম আসবে, এছাড়া তো গরম আসলে লাইন দেওয়া থাকুক বা না থাকুক, দেখা যাচ্ছে যে আপনি ইলেকট্রিক প্লাগ লাগিয়ে রাখছেন এখন ঠান্ডা পানি নিচ্ছেন, কখনোই ঠান্ডার সময় গরম আসবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ডিভাইডেড করা, রাইট, ঠিক আছে। আর এটা একটা সহজ জিনিস হচ্ছে যে এটার এখানে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আপনার টেম্পারেচারটা শো করবে, এই যে এবারে টেম্পারেচারটা এখানে যেমন শো করছে, জি সেমটাই শো করবে, এখানে কখন শো করবে সেটা, এটা যখন পানি এটার ভিতরে যাবে, প্রেসার, পানির প্রেসার, পানিটা যখন গরম হবে আস্তে আস্তে গরম বাড়বে এবং টেম্পারেচারটা এখানে বাড়তে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা আপনি রান্নাঘরের সিঙ্কে ব্যবহার করতে পারবেন, সিঙ্কের একটা মাপ থাকে, এটা সহজে ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, কিচেন ক্যাবিনেটের যে সিঙ্ক ওই সিঙ্কের মাপ দেয়া আছে এটার মধ্যে, বেসিং এর মাপ আছে এটার মধ্যে, এবং এটা নরমালি দেখা যায় যেই কোনো আপনার দেয়ালে এটা সেট করতে পারবেন, সেট করে এটা থেকে আপনি গরম পানি অথবা স্বাভাবিক পানি নিতে পারবেন। মূলত এই ক্যাটাগরি সিস্টেমটা আমরা কেন দেখাইছি, অনেকগুলো হয় অন্য স্টাইলে, অন্য স্টাইলে, কিন্তু আমরা খুব ভালো করে মানে এটা পর্যবেক্ষণ করে দেখলাম যে এটা সবার জন্য সহজ হয়। যেমন ধরেন আপনি গ্রামে আপনার টিনের বাসা, টিনের বাসা, হ্যাঁ হ্যাঁ টিনের বাসা, কিন্তু আপনার বাড়িতে একটা ট্যাঙ্কি আছে কোন রকম, আপনি চাচ্ছেন যে এটা ওখানে একটা সেট করতে, সেট করতে চাচ্ছেন, আপনি এটা ওখানে সেট করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, কারণ অনেক টাইপ আছে যেগুলা ওই নরমাল স্পেসে আপনি এটা সেট করতে পারবেন, কিন্তু এটা যে কোনো জায়গাতে আপনি সেট করে নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই প্রোডাক্টের কয়েলের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিই, মানে কয়েল জ্বলে যাক পুরো যাক চেঞ্জ। আপনার যদি প্রোডাক্ট যদি প্রবলেম হয় আপনি আমার কাছ থেকে নতুন নেবেন, এটা হচ্ছে আমাদের এক বছরের গ্যারান্টি। প্রোডাক্ট কেনার পরে যদি কখনো প্রোডাক্ট নষ্ট হয় এক বছরের মধ্যে আমরা নতুন দিয়ে দিই, একদম সহজ কথা বললাম। আর এখানে দেখেন আমি কয়েকটা প্রোডাক্ট এইভাবে ফিটিং করে দেখাইছি যে এটা ফিটিং করার পর কেমন লাগবে। যেমন এটা হচ্ছে কমন বেসিং এর সেটআপটা এভাবে করা থাকে, এখন আপনি দেখা যাচ্ছে যে ধরেন শীতের দিন নাই, শক্ত হয়ে লেগে আছে কি করে, এটা এটা নিচ থেকে লাগানো, আপনি এটা সারা বছর কল হিসাবে ব্যবহার করবেন। ওকে, হ্যাঁ, যখন আপনার দরকার গরম পানির তখন আপনি এটা উপরে দিলে গরম পানি নিতে পারবেন, উপরে দিলে গরম, নিচে দিলে ঠান্ডা। আর এটার ভিতরে যে বডিটা আছে বডিটা হচ্ছে ব্যাকলাইট, সম্পূর্ণ শর্ট ফ্রি,
কোনোভাবে ইলেকট্রিক শক খাবেন না, কারণ এখানে ইলেকট্রিক যে ওয়্যারিংটা আছে এটা আলাদা করা, এটা ডিভাইডেড করা আছে। আমি একটু খুলে আপনাকে প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছি। অনেক অনেক রকম বলে কিন্তু এটা মেকানিক যে সিস্টেমটা আছে, এই যে দেখেন এটা কয়েলটা আর এটা হচ্ছে কয়েলের লাইনটা, ঠিক আছে। পানিটা যখন এখান থেকে যাবে বাইপাস হয়ে কয়েলের মাঝখানে পানিটা আসবে, এসে দেন এটা এখানে যাবে, মানে মূলত কয়েলটাই গরম হয়, কয়েলটাই গরম হবে, মানে কয়েল হয়ে পানিটা বের হয়ে আসবে। জি জি জি, ঠিক আছে। আর এটা হচ্ছে সিরামিক কয়েল, ভিতরে সিরামিক দেয়া আছে, ঠিক আছে। এটা এক বছরের মধ্যে যদি সমস্যা হয় আমরা নতুন দিয়ে দিব, নতুন দিয়ে দিব। জি, আর এটা যে কেউ ফিটিং করতে পারবে, আমাদেরকে ভিডিও কল দিলো, আমরা তাদেরকে সাজেশন দিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে। আর ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আপনি সহজে নিতে পারবেন, আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব। আর এই প্রোডাক্টের ওয়াট সম্পর্কে একটু বলি, এগুলো মূলত 1500 ওয়াটের। দেখা যাচ্ছে আপনার গ্রামে কিন্তু পল্লী বিদ্যুৎ যেখানে ওখানে কিন্তু আপনার মিটার ওয়াট 2500 ওয়াট থাকতে পারে। বাসা বাড়িতে আরো আনুষঙ্গিক অনেক জিনিস আছে, আপনি চাইলে ওখানে একটা গিজার সেট করতে পারছেন না, আপনার দেখা যাচ্ছে টিনের বাসা, আপনি গিজার সেট করবেন না, আপনি চাইলে এরকম একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার নিতে পারে। ঢাকা শহরেও কিন্তু অনেক পুরাতন বাড়ি আছে যেখানে গিজারের সিস্টেম নাই, মানে আপনার পানির লাইনটা ওইভাবে করা হয়নি, আপনি চাইলে রান্নাঘরে একটা সেট করতে পারেন, কমন বেসিং একটা সেট করে নিতে পারেন, অনেকে বাথরুমে ওইটা সেট করে নিচ্ছে। প্রাইসটা বলেন এবারে, এবার প্রাইস সম্পর্কে বলে দেই, আমাদের এখানে একটাই মডেল হয়, টপ মডেল। এই প্রোডাক্টের আমরা প্রাইস দিব 2850 টাকা। 2850, ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে ডেলিভারি দিয়ে দিব। ওকে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার, ডেলিভারি চার্জ কাস্টমার দিবে, কাস্টমার দিতে হবে। ওকে রাইট, তো আজকে তো এই পর্যন্তই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি প্রোডাক্ট দেখাইছেন। অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল সেটা হলো আপনি গ্যারান্টি দিয়েছেন এক বছরের। অবশ্যই অবশ্যই। এই যে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এই যে নিচে যে আপনার হাউজিং যেটা দেওয়া আছে এটা অ্যালুমিনিয়াম, এটার ভিতরে কিন্তু আবার প্লাস্টিক দিয়ে, মানে প্লাস্টিক পাইপিং করা আছে, কোথাও ইলেকট্রিক শক হওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ নেই, ঠিক আছে। এরপর যদি ইলেকট্রিক প্রবলেম কোনো হয় সব ড্রাইভার কিন্তু কোকারিস পার্কে, যদি কখনো দেখা যাচ্ছে যে আপনি কোনো কারণবশত গরম পানি পাচ্ছেন না এমন অবস্থা হলে আমি প্রোডাক্ট নতুন দিব, সেটা আমি বলেছি এক বছরের ভিতরে। জি, ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবু ভাই। তো যারা আসতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসবেন। এছাড়াও কুকারিজ আইটেমের সব ধরনের কালেকশন ওনাদের এখানে অলওয়েজ পাওয়া যাবে, আপনারা যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন কমফোর্টার সহ বিভিন্ন প্রোডাক্ট ওনাদের এখানে আছে, পিছন সাইডেও কিন্তু অনেক কালেকশন দেখতে পাচ্ছেন। তো হোম অ্যাপ্লায়েন্সের মোটামুটি অল কালেকশন ওনাদের এখানে থাকে। তো আজকের মতো মামুন জয়ী বিদায় নিচ্ছি, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।